পর আপনাদের আরো জুনিয়র ডাক্তারদের নবান্ন থেকে ইমেল করে নবান্নে যাওয়ার অনুরোধ করা হয়েছে জুনিয়র ডাক্তারদের রাতেই বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বরফ গলার ইঙ্গিত নবান্ন থেকে ইমেইল করে জুনিয়র ডাক্তারদের আজ রাতেই নবান্নে যাওয়ার অনুরোধ জানিয়েছেন আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাতেই বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর জুনিয়র ডাক্তাররা তাতে সারা দেন কিনা সেটাই এখন দেখার স্বাস্থ্য ভবনের সামনে তাদের অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ চলছে আর এরই মধ্যে নবান্ন থেকে তাদের কাছে ইমেল গেল এবং ইমেল করে নবান্নে যাওয়ার অনুরোধ জানানো হলো জুনিয়র ডাক্তারদের রাতেই বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের বামেদের তরফ থেকে রয়েছেন সৈকত গিরি কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য বিজেপির পক্ষ থেকে দীপ্তাশর যশ এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক শঙ্খদীপ দাস আমি শঙ্খকে দিয়েই শুরু করব শঙ্খ এই মুহূর্তে যেটা ব্রেকিং যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই বৈঠকে ডেকেছেন এবং আহ্বান জানানো হয়েছে ইমেল মারফত কি মনে হয় বরফ গলতে চলেছে নাকি নাকি যদি এরপরও জুনিয়র ডাক্তাররা তারা তাদের অনর অবস্থান থেকে না সরেন যদি সত্যি কঠোর পদক্ষেপ নিতে হয় তার জন্য টেকনিক্যালিও কারণ আমরা জানি যে কোর্টের তরফ থেকে গতকালই প্রধান বিচারপতি বলেছিলেন যে পাঁচটায় যে ডেডলাইন তারপর যদি রাজ্য কোনো ব্যবস্থা নেয় তাহলে তাদের হস্তক্ষেপ করবে না কোর্ট সেই জায়গায় কোথাও কি টেকনিক্যালিও একটা অ্যাডভান্টেজের জায়গায় থাকতে চাইছে সরকার একদম অপিয়া এখন দেখার হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা যান কিনা কিন্তু गवर्नमेंट দেখাতে চাইছে যে আমাদের হাতে কঠোর শঙ্কর সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমি শঙ্কর কাছে আসবো আমি তার আগে জশের রিঅ্যাকশন নিয়ে নেব দীপ্তাশ দেখুন মানে এটা তো লোক দেখানো বোঝাই যাচ্ছে উনি করতে দিচ্ছেন না কেননা বিনীত হবে মানে কলকাতা পুলিশে আর কোনো ভিড় সামলাতে হবে তিনি বলেন যদি মনে করেন যে না পুলিশ কমিশনার পুলিশ মন্ত্রী যদি মনে করেন যে পুলিশ কমিশনার ব্যর্থ নন ব্যর্থ নন বিনীত গোয়াল নিজে মনে করছেন বিনীত গোয়াল ব্যর্থ এবং সারা দুনিয়া দেখেছে যে চোদ্দ তারিখ রাত্রিরে বিনীত গোয়াল কি ভয়ঙ্কর ভাবে ব্যর্থ তার আগে প্রমাণ সংগ্রহে যে কি ভয়ঙ্কর ভাবে ব্যর্থ সেটা কালকে সুপ্রিম কোর্টে উঠে এসেছে যে পোস্টমোর্টম চালানটা অব্দি দিতে পারছে না সুপ্রিম কোর্টে তার জন্য আবার টাইম চাইছে তো তারপর উনি বিনীত গোয়েলকে এ করেননি আচ্ছা ডিসি নট যার বিরুদ্ধে টাকা দেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে এখন অবধি কোনো ব্যবস্থা নিয়েছেন নেননি ডিসি সেন্ট্রাল যিনি টিএমসিপির এক কর্মীকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দিলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন নেননি উনি উত্তরবঙ্গ লবি যাদের কথা বারবার উঠে আসছে এতদিন পরে তাদেরকে একটা লোক দেখানো সাসপেন্ড করছেন এবং তারা ক্ষমা চেয়ে ফিরে আসবে এগুলো তো পুরোটাই লোক দেখানো আমরা বলবো ডাক্তারবাবুদের ডাক্তারবাবুরা উনি মিটিং ডেকেছেন ডাক্তারবাবুরা অবশ্যই যান তাদের যাওয়া উচিত এবং ওখানে গিয়েও এটাই বলা উচিত যে বিনীত গোয়েলের পদত্যাগ চাই এবং স্বাস্থ্য দপ্তরের যারা স্বাস্থ্য সচিব তার পদত্যাগ চাই এই কথাগুলো যে দাবিগুলো ডাক্তারবাবুরা তুলছেন সেটা গিয়ে পরিষ্কার করে ওনাকে লিখিতভাবে বলা উচিত যাতে উনি পরে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে না পারেন যে আমরা সদিচ্ছা দেখিয়েছি ডাক্তাররা সদিচ্ছা দেখায়নি যেটা কালকে বলতে চাইছিলেন আমরা যেটা আমাদের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন যে যখন মহামান্য সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে এরকম একটা কথা বলেছেন তখন আমরা যে আবেদনটা রাখছি সেটা হচ্ছে যে মাঝামাঝি একটা পথ খুঁজে বের করার যাতে এই আন্দোলনের প্রতি তো স্বাভাবিকভাবে পূর্ণ সমর্থন আমাদের সাধারণ নাগরিক সমাজে রয়েছে জুনিয়র ডাক্তার যা ইস্যুগুলো বলছেন এবং সত্যি তো এই কথাটা তো সত্যিই যে সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন উনি রিহ্যাবিটেড হলেন পুরস্কার পেলেন বিনীত গোয়াল বলছেন আমি পদত্যাগ করতে চাই মাননীয়া বলছেন তাকে পদত্যাগ করতে দেবেন না এই যে ব্যাপারগুলো তো মানুষের কাছে কোনোটা রাগ ডাক কিছু নেই মৌপিয়া। কিন্তু কথাটা হচ্ছে তার সাথে সাথে স্বাস্থ্য পরিষেবার ব্যাপারে যখন মহামান্য আদালত বলেছেন তাহলে আমাদের অনুরোধ একটাই থাকবে যে মাঝে মাঝে একটা পথ বের করা হোক যাতে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সে আন্দোলনের যে স্পিরিট যে স্পিরিট সাধারণ মানুষের স্পিরিটের সাথে আজকে মানে মিশে গেছে সম্পৃক্ত হয়ে গেছে সেটাকে ক্ষুণ্ণ না করে পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষ যাতে বঞ্চিত না সৈকত এখানে একদম সাধারণ যে বিষয়টা উঠে আসছে যে সত্যি আর জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয় যেটা একটু আগে জহর সরকারও বলছিল আমরা সবাই প্রত্যক্ষ করছি যে একটা মাস মুভমেন্ট স্বতঃস্ফূর্ত একটা মুভমেন্ট সমাজ তাতে ইনভলভড হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির সিদ্ধান্ত যেখানে হয়তো সমাজের একটা অংশ তারা কিছুটা হলেও ডিপ্রাইভড হচ্ছেন সেটা কি আর চালিয়ে যাওয়া উচিত বিশেষ করে যখন আদালত কালকে রেডলাইন বেঁধে দিয়েছিল না দেখুন এটা আমরা স্পষ্টভাবে বলি গতকালকে আদালতের যে রায় সেটা সার্বিকভাবে ডাক্তারদের আন্দোলন জাস্টিসের মুভমেন্ট বা অবজারভেশনের ক্ষেত্রে বিচারপতিদের যে বক্তব্য সামনে এসছে সেটা সত্যি হতাশাজনক দেখুন জুনিয়র ডাক্তাররা তাদের পাল্টা বক্তব্য হাজির করেছেন গতকালকে প্রেস কনফারেন্সে আজকে তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছেন নির্দিষ্ট কটা দাবির ওপরে দাঁড়িয়ে এর আগেও লালবাজার অভিযান হয়েছিল দেখুন সেই দাবির মধ্যে অন্যতম একটা দাবি ছিল পুলিশ কমিশনারের পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকেও প্রেস কনফারেন্সে বললেন যে আমি তাদের জুনিয়র ডাক্তারদের অনেকগুলো দাবি মেনে নিয়েছি পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি তিনি মারেননি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী কী মনে করলেন তাতে কিছু যায় আসে না যায় আসে হচ্ছে গোটা রাজ্যের নাগরিক সমাজ যে মুভমেন্টের মধ্যে জড়িয়ে রয়েছে যেটা নাগরিক আন্দোলন হিসেবে পরিণত হয়েছে তাদের আস্থায় সরকার পুলিশ প্রশাসন এমন কি আজ স্বাস্থ্য সচিব স্বাস্থ্য ভবন অভিযানের কারণ কি আমি বলছি ডিএম ইর পদত্যাগ চাইছে স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাইছে বাস্তব এটা স্বাস্থ্য দপ্তরটা যে দপ্তরটা সন্দীপ বাবুর বিরুদ্ধে আমি একটু আসবো সৈকত আমি শঙ্কর কাছেও যাব তার আগে একটু সরাসরি চলে যাব চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়েছে আমি না এটা আমাদের কাছে কোনো খবর খবর আমি আমি এইটাই বলতে আপনাদের কাছে কি করে গেল সেটা জানি। আমরা তো আলোচনায় আসতে বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তো বসেছিলেন এখানে তারপরে কি আলোচনায় কি হতো সেটা তো দেখা যেত যদি তারা আসতেন সুতরাং কোন আলোচনায় তারা আসবেন কি আসবেন না এই খবর আমি জানি না আপনাদের সংবাদ মাধ্যমের সাথে সূত্রটা অন্য সেটা আপনারা পেয়েছেন আমাদের কাছে কিছু মানে তারা মাননীয় মুখ্যমন্ত্রী কি ধরনের মানুষ সেটা আপনারা সবাই জানেন এবং আপনারা দেখতে থাকবেন পরবর্তীতে আমাদের সহকর্মী আমাদের সহকর্মী দেবজ্যোতি যেটা জানাচ্ছেন যে জুনিয়র ডাক্তাররা তারা সম্ভবত নবান্নে আসছেন না আমি পিসিআর কে বলবো দেবজ্যোতির সঙ্গে যোগাযোগ করতে আরো বিস্তারিত জানার জন্য নবান্নের তরফ থেকে ইমেল করে আজ রাতেই তাদের আলোচনায় আমন্ত্রণ জানানো হয় কিন্তু এই মুহূর্তে আমার সহকর্মী দেবজ্যোতি আমাদের যে আপডেট দিচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তাররা তারা যাচ্ছেন না আমি দেবজ্যোতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করব আরো একবার জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা যেটা আপডেট পাচ্ছি যে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তারা যাচ্ছেন না বলে জানা যাচ্ছে আমাদের সঙ্গে দেবজ্যোতি রয়েছেন টেলিফোন লাইনে দেবজ্যোতি জুনিয়র ডাক্তাররা কি যাচ্ছেন দেখো কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে তারা যাচ্ছেন না কারণ যে মেল তাদের কাছে এসেছে স্বাস্থ্য সচিবের মেল থেকেই এই মেলটি এসেছে কারণ তারই পদত্যাগ চাইছেন এবং তার মেল থেকেই এই আবেদন এসেছে বলে তারা কোহর মতেই তারা আগ্রহ প্রকাশ করছেন না যে তারা যাবেন কিনা তবে তারা যেটা জানাচ্ছেন যে আলোচনার জায়গা কিন্তু এখনো পর্যন্ত খোলা আছে সমস্ত রকম আলোচনা তারা করতে চান তবে এই মুহূর্তে তাদের যে সিদ্ধান্ত হয়েছে যে জনের যে প্রতিনিধি দলকে নবান্নে ডাকা হয়েছিল সেটা তাদের কাছে অপমানজনক এবং যদি রাজ্য সরকারের পক্ষ থেকে বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্য সচিব যদি মনে করেন যে নতুন করে তাদের সঙ্গে কোনো কথা বলার চেষ্টা করবেন তাহলে তারা তাদের ডাকে সাড়া দিয়ে যেতে পারেন কিন্তু স্বাস্থ্য সচিবের যে মাইল থেকে এই বক্তব্যটি এসেছে অর্থাৎ নবান্নেতে যাবার জন্য যে দশজনকে ডাকা হয়েছে এই মেল তারা কোনো গ্রহণ করছেন না ধন্যবাদ দেব যদি জুনিয়ার ডাক্তাররা তারা বলছেন যে স্বাস্থ্য সচিবের ইমেল আইডি থেকে তাদের এই মেল পাঠানো হয়েছে স্বাস্থ্য সচিবের তারা পদত্যাগ দাবি করছেন তাই তারা যাবেন না এরপর মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিব আর কোনো উদ্যোগ নেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে আমি শঙ্কর কাছে এখানেই আসবো যে শঙ্কর হ্যাঁ জটিলতা শুনতে শঙ্কর সক হ্যাঁ শঙ্কু জুনিয়র ডাক্তাররা তারা এখন বলছেন যে স্বাস্থ্য সচিবের মেল আইডি থেকে আমন্ত্রণ গেছে আহ্বান গেছে যে কারণে তারা আসবেন না

নগরপাল যদি কলকাতা পুলিশ কমিশনার যদি সত্যি কাভারআপ কিছু করে থাকেন सीबीआई এই মুহূর্তে তদন্ত করছে হাইকোর্টের নজরে রয়েছে माफ করবে সুপ্রিম কোর্টের নজরে রয়েছে তার বিরুদ্ধে তাহলে ব্যবস্থা হবে তিনি যদি তিনি যদি কাভারআপ কিছু করে থাকেন কিন্তু কাভারআপ হয়েছে এই অভিযোগে তাকে পথ থেকে সরাতেই হবে এটা নৈতিক দায়িত্ব তো হয় উনি 14 তারিখ রাতের জন্য ঘটনার জন্য ওনার দায়িত্ব নেই সেটাই উনি ব্যর্থ নন তার জন্য ওনার পদত্যাগ করা উচিত নয় মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী দুই হিসেবেই ব্যর্থ মুখ্যমন্ত্রী তো আগে স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীকে বরখাস্ত করা উচিত একদম একদম এই কথাটা আমি মানে এইটাও আমাদেরই বক্তব্যের জায়গা আমরা বলেছিলাম প্রথমে যে সিবিআই প্রতি মানুষ একটা আস্থা রাখছেন যে একটা সুবিচারের জায়গা কিন্তু সেই সময়টাও কিন্তু আস্তে আস্তে অতিক্রান্ত হচ্ছে সিবিআইকেও তার প্রকৃত কাজ

এলাম বিরতির পর আমি শঙ্কর আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই যে মুখ্যমন্ত্রী মিটিং এ ডেকেছেন আজকে এটার মধ্যে দিয়ে সরকার বোঝাতে চাইছে যে হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ এবং হচ্ছে ডাক্তারদের নিরাপত্তা সুরক্ষার ব্যাপারে সরকার সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখছেন এবং যেহেতু সুপ্রিম কোর্টে সরকার কথা দিয়েছে যে ডাক্তারদের সুরক্ষার সব রকম ব্যবস্থা সরকার করবে ফলে এই দিক দিয়ে সরকার করে ত্রুটি রাখতে চায় না কিন্তু যেখানে জুনিয়র ডাক্তারদের একটা শিফটিং অব গোল্ডপোস্ট হচ্ছে প্রথমে তারা যখন একবার কলকাতা পুলিশ কমিশনার ইস্তফা দাবি করছিলেন এবং তারপরে এখন স্বাস্থ্য সচিবের ইস্তফা দাবি করছে এখানে সরকার মনে করছে বা শাসক মনে করছে যে এইটা রাজনৈতিক দাবি তো এই রাজনৈতিক দাবির কাছে সরকার এখনই কোনো নতি স্বীকার করতে চায় না ফলে যদি আজকে ব্যাপারটা আলোচনাটা ওই জায়গাতেই চলে যায় যে স্বাস্থ্য সচিবকে ইস্তফা দিতে হবে তবেই আলোচনা শুরু হবে আমার মনে হয় যে তাহলে কোনো আলোচনাই হতো এখনই অন্তত আগামী কদিনে হবে না গভর্নমেন্ট এই মেসেজটা বারবার করে দিতে চাইছে যে সরকার আলোচনার জন্য প্রস্তুত কিন্তু এইখানে জুনিয়র ডাক্তারদেরও বুঝতে হবে যে এক মাস ধরে কর্মবিরতি চলছে এবং যে কারণে তারা কর্মবিরতি করছেন সেটা একটা সঙ্গত কারণ একটা কর্মস্থানে একটি শিক্ষার্থী পড়ুয়ার যেভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তাতে বাংলার মানুষ যেভাবে অসন্তোষ প্রকাশ করেছে সেটা খুবই সঙ্গত কিন্তু একটা ভারসাম্য কোথাও যেন একটা রাখা দরকার সরকার সেদিক থেকে দেখাচ্ছে এবং সুপ্রিম কোর্টও দেখো সুপ্রিম কোর্টও যে বলেছে সুপ্রিম কোর্টে তারা প্রুডেন্ট জায়গা থেকে বলেছে সেইটাকেও কোনো একটা জায়গায় মান্যতা দেওয়া দরকার তারপরে কিন্তু গভর্নমেন্ট গভর্নমেন্ট যে স্ট্যান্ডটা নিয়েছে গভর্নমেন্টও কিন্তু কোনো হটকারী পদক্ষেপ করছে না সুপ্রিম কোর্ট বলেছে যে সরকার চাইলে শাস্তিমূলক ব্যবস্থা বা শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নিতে পারে কিন্তু সরকার এখনই কোনো শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নিতে চায় না সরকার আলোচনার রাস্তাটা খোলা রাখতে চায় এবং সরকারও দেখাতে চাইছে যে সরকার জুনিয়র ডাক্তারদের কজের প্রতি যাদের যে দাবি তার প্রতি সহানুভূতিশীল তো ফলে আমার মনে হচ্ছে যে এবারে একটা কমন গ্রাউন্ড আসা উচিত সেটা যদি স্বাস্থ্য সচিবের পদত্যাগ বা বিনীত গোয়েলের পদত্যাগের জায়গায় যদি আটকে যায় তাহলে আমার মনে হয় না যে কারো পারপাস সার্ভ হবে একেবারে সংক্ষোভের এখানেই সৈকতের কাছে প্রশ্ন যে সৈকত কাল প্রধান বিচারপতির বেঞ্চও যেটা বলেছে প্রধান বিচারপতির বেঞ্চ তো বলেনি যে সরকারও সমস্ত দাবি দাওয়া মেনে নেবে আর আন্দোলনকারীরা তারাও কাজে তারপর ফিরবে মূলত জোর দেওয়া হয়েছে কিসের ওপর প্রধান বিচারপতির বেঞ্চ জোর দিয়েছেন কর্মক্ষেত্রে চিকিৎসকদের সুরক্ষার উপর সেই ব্যবস্থা যাতে রাজ্য সরকার এনসিওর করে সেটার নির্দেশ দেওয়া হয়েছে আলোচনা তো সেটার পরিপ্রেক্ষিতে হবে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারে কোপ যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কনভিন্স করতে না পারেন যে হ্যাঁ তাদের সুরক্ষা ব্যবস্থা সেটা এনসিওর করা যাচ্ছে তখন তারা বলতে পারেন যে আমরা কন্টিনিউ করছি না শুধুমাত্র সুরক্ষার দাবি দাওয়া নিয়ে জুনিয়র ডাক্তাররা ই জুনিয়র ডাক্তাররা যে কোনো দাবি নিতে পারেন জুনিয়র ডাক্তাররা কালকে দাবি করতে পারেন যে তুমি মুখ্যমন্ত্রীর পদ থেকে তুমি সরে যাও আমি ডেপুটি এডিটর এর পদ থেকে সরে যাই তাহলে তো হবে না আমি আমি দুটো কথা বলি মানে ওয়ান ইস টু প্রশ্নটা গেলে হবে না সেটা হচ্ছে স্বাস্থ্য সচিব এর পদত্যাগ চাইছে কেন এই সেই স্বাস্থ্য সচিব যার সই করা নোটিফিকেশনের মধ্য দিয়ে একের পর এক দুর্নীতির তদন্ত ধামাচাপা পড়েছে ছত্রিশ ঘন্টা চৌত্রিশ ঘন্টা ডিউটি করে জুনিয়র ডাক্তাররা আপনি যে কারণে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে বলছেন কি কারণে বলছে সরকার কারণ জুনিয়র ডাক্তাররা না ফিরলে নাকি এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল হয়ে যাচ্ছে আপনি বলুন এই রাজ্য সরকার এগারো সালে আসার পর একের পর এক সুপার স্পেশালিটি হসপিটাল নীলসাদা বিল্ডিং বেডের পর বেড সব ছবি বিজ্ঞাপন করেছে জেলাগুলোতে সেই সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে তো জুনিয়র ডাক্তাররা চিকিৎসা দেয় না সেখানে তো সিনিয়র ডাক্তাররা অ্যাপয়েন্টমেন্ট হয় গত ছ বছরের ডাক্তার সরকারি ডাক্তারের রিক্রুটমেন্ট কোন জায়গায় নার্সিং রিক্রুটমেন্ট গত চার বছরে কোন জায়গায় চব্বিশ জনের মধ্যে আমি যদি ধরেও নি চব্বিশ জন তথ্যটা সঠিক চব্বিশ জনের মধ্যে একজন মারা গেছে ডেঙ্গুতে একজন মারা গেছে ক্যান্সারে একজন মারা গেছে স্ট্রোকে এর মধ্যে তেরো জন মারা গেছে প্রত্যন্ত গ্রামীণ হাসপাতালগুলোতে এবং সেই সব জায়গাগুলোতে সরকারের ইনফ্রাস্ট্রাকচার টোটালি ভেঙে পড়েছে এটা আমি বলছি একদিনে শুধু আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শুরু দিই এটা শুধু একদিনে একজনের পদত্যাগের দাবিতে আন্দোলন নয় আগামী এক বছর ধরে যাতে এই রাজ্যে সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থায় একটা পরিষ্কার স্বচ্ছতা আছে দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয় তার জন্য আন্দোলন তার জন্য কোথাও স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় আমি শুধু সময় সংক্ষিপ্ত আমরা তো আবার বলছি যেটা আমাদের সভাপতি বলেছেন মাঝে মাঝে একটা পথ এটা যদি বের করতে হবে এবং আন্দোলনের স্পিরিটটাকে কোনোভাবে ধ্বংস না করে পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার ব্যাপারটা যেটা মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন এটা বারবার করে আমরা বলছি রাজনৈতিক একটা আমরা বলছি না আন্দোলনকারী ডক্টর তাদের যে খুব বিক্ষোভ সেটা জাস্টিফাইড কিন্তু কথা হচ্ছে যে তাদের সামনে রেখে কোথাও আপনারা আপনাদের যে রাজনৈতিক অভিলাষ বা রাজনৈতিক ফায়দা যে রাজনৈতিক পারপাস সেটা সাফ করার চেষ্টা করছে দেখুন প্রথম কথা দেখা গেল যে যখন সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি করলো শোনা গেল যে সন্দীপ ঘোষের নামে এক বছর আগে যে অভিযোগ হয়েছিল দুর্নীতির সেই অভিযোগের অরিজিনাল কপি সন্দীপ ঘোষের বাড়ি থেকেই পাওয়া গেছে তো এরপরে স্বাভাবিক একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয় দেখা যাচ্ছে বিভিন্ন অধ্যক্ষরা তারা জানাচ্ছেন তারা যখন বিভিন্ন বেনিয়ম নিয়ে স্বাস্থ্য দপ্তরে বলেছেন স্বাস্থ্য দপ্তর উল্টে তাদেরকে চাপ দিয়েছে সেগুলো মেনে নেওয়ার জন্য তো স্বাভাবিক একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে এখানে পুলিশের সঙ্গে ডাক্তারদের বা পুলিশের সাথে আর স্পেসিফিক্যালি বললে পাবলিকের এবং সরকারের একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে এবার আলোচনা যখন চাইছেন আলোচনার মধ্যে যে চোনাগুলো পড়ে আছে সেই চোনাগুলোকে তো আগে সরাতে হবে তবেই তো আলো আসবে তবেই তো আলোচনাটা কনসেপ্টে আছে सीबीआई নিয়োগ তৈরি হয়েছে কালীঘাটের কালীঘাটের কাকুর কণ্ঠ কোথায় হারিয়ে গেল যদি আজকে তো আসবে

যে জুনিয়র ডাক্তাররাও যদি খুব জায়গায় বসে থাকে তাহলে কিন্তু কিন্তু কোনো রাস্তা না একটা একটা দিক দেখা যাচ্ছে যে মানে সরকার আলোচনায় ওপেন এইটা অন্তত সরকারের দিক থেকে দেখাচ্ছে কি করবে আমি জানি না কিন্তু কিন্তু দেখো অন্তত দেখাচ্ছে যে আমরা আলোচনায় রাজি তো যতক্ষণ না আলোচনা হবে ততক্ষণ একটা মিডিল গ্রাউন্ড বেরোতে পারে না বা সমাধান সূত্র বেরোতে পারে না ডেমোক্রেসিতেশনের সেখানে যদি বলা হয় যে স্বাস্থ্য সচিবকে ইস্তফা দিতে হবে বা কলকাতা পুলিশ হবে তবেই আলোচনা শুরু হবে জায়গা নিয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আলোচনা আলোচনাটা এগোবে না সরকার যদি আজকে হ্যাঁ আজকে যদি স্বাস্থ্য সচিবের দাবি ওঠে কালকে দাবি উঠবে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাই পরের দিন দাবি উঠবে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই তো সুতরাং এইটা গভর্নমেন্টও বুঝতে পারছে একটা ইনক্রিমেন্টাল ডিমান্ড এবং শিফটিং অফ গোল্ড হচ্ছে তো যখন শিফটিং অফ গোল্ড হচ্ছে তখন গভর্নমেন্টও একটা পলিটিক্যাল রুলিং পার্টিও একটা পলিটিক্যাল স্ট্যান্ড রাখছে তারা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নে

আমরা কেউ মানতে পারছি না এবং যে কারণে গোটা সমাজ এই আন্দোলনটাকে নিজের করে নিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে বরফ গোলুক কর্মবিরতি প্রত্যাহার করুন চিকিৎসকরা আলোচনার মাধ্যমে বরফ গোলুক এটা আমরা সবাই চাইব আপাতত এখানেই শেষ করছি দেখতে থাকুন কলকাতা টিভি